সাবস্ক্রাইব করুন স্মার্ট বাংলা চ্যানেলটিকে পাশে আসে বেল আইকনটি প্রেস করুন সবার আগে লেটেস্ট ভিডিও আপনার মোবাইলে পাওয়ার জন্য এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার লাইক এবং সেটি লাইক করে দেবেন তা বন্ধুরা আজকে যে ভিডিওটির কথা আমি বলবো সেটি হলো ফ্লিপকার্ট আপনাদের জন্য নিয়ে এসেছে বিগ মিলিয়ন ডে এবং আমরা সবাই জানি একটি প্রত্যেক পেজে এখন ফ্লিপকার্ট এবং অ্যামাজনের অফার শো করছে প্রতিটা পেজে তা বিষয়টা এমনই হলো যে আপনাকে ফ্লিপকার্ট যে ব্লিক মিলিয়ন ডে অফার নিয়ে এসছে আমরা তো প্রচুর মানুষ শপিং করি না আমরা খালি করতে থাকি রিচার্জ মানি ট্রান্সফার এগুলো করতে থাকি তা আমি আপনাকে দেখাবো রিচার্জের কিছু অফার নিয়ে এবং আপনি যদি শপিং করতে চান অবশ্য অবশ্য বিগ মিলিয়ন ডে অফারের দশ তারিখ থেকে চোদ্দ তারিখের মধ্যে আপনি ফ্লিপকার্ট থেকে শপিং করবেন অনেক অনেক ডিসকাউন্ট পাবেন প্রচুর পরিমাণে ডিসকাউন্ট আপনি এখান থেকে পেয়ে যাবেন তো বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে আমি বলবো সেটা হলো রিচার্জের বিষয় তা চলুন আমরা রিচার্জটা কোথা থেকে করবো আমরা রিচার্জটা করব ফ্লিপকার্ট থেকে তা আমি আপনার সামনে ফ্লিপকার্টটি ওপেন করে নিচ্ছি ফ্লিপকার্টে যখনই আপনার সামনে ওপেন করবো ঠিক উপরে এই থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরে দেখুন এখানে লেখা আছে রিচার্জ নিউ তা আপনি রিচার্জ নিউতে ক্লিক করে দেবেন রিচার্জ নিউতে ক্লিক করার পরে আপনার ফেলার ফিফটি ওয়ান অন রিচার্জ অন ফিফটি ওয়ান মোড় এখানে আপনাকে কী করতে হবে এখানে আপনাকে রিচার্জ নামতে ক্লিক করলে আপনি এখানে একান্ন টাকা রিচার্জ করবেন আপনি পঞ্চাশ টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন শুধু ক্যাশব্যাক নয় আপনার পঞ্চাশ টাকা অটোমেটিক ওয়ান থেকে মাইনাস যাবে শুধুমাত্র আপনি এক টাকা পে করবেন তাতে আপনার পঞ্চাশ টাকা রিচার্জ হয়ে যাবে একান্ন টাকা তা কেমন করে তা চলুন আমি এখানে একটা নাম্বার দিয়ে দিয়েছি নাম্বার দেওয়ার পরে এবং আমি এখানে অ্যামাউন্টটা দিয়ে দিয়েছি কত ফিফটি ওয়ান এবার আমি করব প্রসেস টু পে যখন প্রসেস টু পে করবো প্রসেস টু পে করার পরে আপনার কাছে এমন একটি পেস আসতে শুরু হবে আর আপনাকে কিন্তু এই রিচার্জটা কোনো ওয়ালেটের মাধ্যমে করলে হবে না শুধুমাত্র রিচার্জটা করতে হয় আপনাকে কার্ডের মাধ্যমে তা দেখুন আমি ওয়ালেটটাকে কেটে দিচ্ছি এবার আমি নিউ কার্ডটা সিলেক্ট করবো যখন নিউ কার্ডটা সিলেক্ট করবো এখানে আপনাকে দিতে হবে কি আপনার কার্ড নাম্বার আপনার মার্ক নাম্বার আপনার ইয়ারলি নাম্বার সিসিবি কোড যখনই দেবেন এখানে আপনাকে দেখিয়ে দেবে যে আপনি মাত্র আর এক টাকা পেমেন্ট করবেন তা চলুন আমি কেমন করে তা দেখিয়ে তা চলুন আমি যখনই আপনার সামনে নাম্বারটি দিয়ে দিলাম দেখুন আমি এখানে আমার নাম্বারটি দিয়ে দিলাম এবং এখানে আমি মাসটা দিয়ে দিলাম এখানে ইয়ারলি দিয়ে দিলাম এবং আমার সিসিবি কোডটা দিলাম যখনই দিলাম দেখুন আপনার কাছে ঠিক পঞ্চাশ টাকা ডিসকাউন্ট অলরেডি হয়ে গেছে শুধুমাত্র পে করতে হবে আপনাকে এক টাকা এবার আপনি এখান থেকে এক টাকা পে করে দিন আপনার অলরেডি এটি হয়ে যাবে এই হলো বিষয় মূলত দেখুন এখানে পুরোপুরি ভালোভাবে দেখা যাচ্ছে যেখানে আপনাকে মাত্র এক টাকা পে করতে হবে তাহলে আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি এবার আপনি এখান থেকে এক টাকা পে করে দিন এবং ঠিক দেড়শো টাকার প্রসেসটাও সেম আপনি অ্যামাউন্টে দিয়ে দেবেন তিনশো টাকা এবং তিনশো টাকার বেশি এবং আপনি সেখান থেকে পেয়ে যাবেন দেড়শো টাকা ক্যাশব্যাক ঠিক সেম টু সেম ক্যাশব্যাক আপনি এখানে পাবেন না আপনাকে অটোমেটিক মাইনাস হয়ে যাবে আপনার ক্যাশব্যাক নিয়ে কোনো চিন্তা করতে হবে আপনাকে দেড়শো টাকা মাইনাস হয়ে তারপরে আপনাকে যেটা ব্যালেন্স থাকবে সেটাকে পে করতে হবে এই হলো মূলত বিষয় আশা করি আমরা আপনাদের ভিডিওটি বোঝাতে পেরেছি এবং না বোঝাতে যদি পারি এবং বুঝতে যদি অসুবিধা অবশ্য অবশ্য আমার কমেন্ট বক্সে বিস্তারিত কমেন্ট করবেন তো আজকে এই পর্যন্ত পরের ভিডিওতে আবার দেখাবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন